life, from my sinful living. Now, think of your Pradhavas Kavanam. Indra Kavanam Kavanam. Takani sinful living. And, Hindu Maharaj Kavanam, to me to Bosna. Tomorrow, you have to go to the house. I am a man. I am a man who is a man. Thank you.
আপনার আজ্ঞা পালি মঙ্গলের পাখি। ভগবান অর্জুনকে বলেছেন, আমি যে আদেশ করছি তা পালন করো, তাহলে তুমি মঙ্গল লাভ করতে পারবে। আর যদি তুমি আমার বাক্যকে লঙ্ঘন করে স্বেচ্ছাচারে কিছু করতে যাও, তাহলে তুমি দুর্গতি ভোগ করবে। যত যদি করতে হয় তাহলে আমার আজ্ঞাই করো, তাহলে পাপ পুণ্যের ভাগ্য হবে না। আর তুমি যদি নিজে যুদ্ধ করো তাহলে তার ফলাফল তোমার দিতেই হবে। কিন্তু মহারাজের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হলেন, ভগবান অর্থ দান করলেন। কিন্তু মহারাজ রাজকার্য পরিচালনা করে চলেছেন। এক সময় মহর্ষিদের সবাই প্রবেশ করে তাদের কিছু অনুশাসন দান করলেন, বললেন, এই সর্বগণ, এই সমাগত সর্বগণ, আপনারা আমার বাক্য শ্রবণ করুন, আপনাদের মঙ্গল হোক। ধর্ম দিগ্গজদের সবাই স্বস্ব অনুরোধ প্রকাশ করা উচিত। পরমেশ্বর আমাকে আপনাদের শাসন পালনের ভারে নিযুক্ত করে গেছেন, আমি যেন সে কাজটি সুস্থরূপে পালন করতে পারি। যে রাজা প্রজাগণকে ধর্ম শিক্ষা দেন না, কেবল তাদের জন্য কর গ্রহণ করেন, সে রাজা পাপ বাকি হয়, তার ঐশ্বর্য নষ্ট হয়। প্রজাবৃন্দ, আমি তোমাদের বৃত্তিদাতার পিতা, তোমাদের প্রতি আমার এই আজ্ঞা, মাৎসর্য পরিত্যাগ করে সর্বান্তকর্মে শ্রীহরিকে ভজন করো। শ্রীহরিকে ভজন করলে আমার অন্ত্যেষ্টি ক্রিয়াটা সুস্থরূপে সম্পন্ন হবে। আর তার পুত্র যদি অভিবাদন করে, যে পিতা তার উৎপাদনে অপচরণ করে, সেই পিতাকে নরকভূমি থেকে তিনি রক্ষা করেন। পুত্র কিন্তু অভিবাদন না করলে সেই পুত্র তার পিতাকে উদ্ধার করতে পারেন না। মহারাজ বলছেন, তোমরা যদি অভিবাদন করো তাহলে আমার অন্ত্যেষ্টি ক্রিয়াটা সুষ্ঠুরূপে সম্পন্ন হবে। দক্ষপতি নামক একজন আছেন, তারা হলে একজন ভক্তি করে প্রকাশ পাচ্ছে, আমার পিতা ব্যতীত মনু ধ্রুব আর সকলেই সেই জগদীশ্বরকে মানেন, তাকে বদন করেন, সব কিছু তার কৃপা দেন, নিজ কর্মের দ্বারা তাকে অর্জন করলেই শিব মঙ্গল করতে হবে। তার ভজন পাওয়া হলো সর্বোত্তম, তার পাৎপল্য ভজনকারী কখনো পুনরায় সংসারে প্রবেশ করে না। আপনি তোলা খাই মনোবাক্যে নিজ নিজ কর্মযোগে সেই ভগবানকে আরাধনা করো। তিনি সকলের কামনা পূরণকারী অদ্ভুত ঈশ্বর। তিনি প্রকাশ করেন যেন ব্রাহ্মণ ভগবত প্রিয় ব্রাহ্মণ ভগবত প্রাণ ব্রাহ্মণ তোমরা ভগবান প্রীতির জন্য তাদের সেবা করবে, সেবা ফল সর্বোত্তম। অতএব মাৎসর্য পরিত্যাগ করে তোমরা সেই শ্রীহরির আলোচনা করবে। তাদের অন্তরে পরশ্রী কাপড়টা আছে, তারা নিশ্চিন্তে ভজন করতে পারেন না। সর্বত ভাবেন ও নিশ্চিন্তেই ভগবানের ভজন করেন। নারদ ভক্তিসূত্রে বলছে, নিশ্চিন্ত হয়েই ভগবান ভজন করলে ভজন খুব সুন্দর হয়। কোন
চিন্তা সফল হলে ভগবত ভগবানকে চিন্তাটি সুস্থ হয় না। ব্রাহ্মণগণকে সম্মান করবে তাদের জন্য হবে, তারা বিধবাই আমার পদকে দান করেছে, সকলে মঙ্গল হোক, এরকম আদেশ করলেন। ঠিক সেই সময় তার রাজ্যে চতুষ্ঠ উপস্থিত হলেন, আর চতুষ্ঠকে দর্শন করি সঙ্গে সঙ্গে ডাক্তার দান করব, তাদেরকে সমাদর করলেন, উত্তম আসনে বসি, সুভাষিত হলে পালন করে স্মরণ করে গন্ধ পুষ্পাদি ধূপ দিতে আরতি করলেন। তারপর তিনি বলতে লাগলেন, আমি এমনকি আচরণ করিয়াছিলাম প্রভুজন্মে, হে মঙ্গলায়ন, আমি এমনকি মঙ্গল অনুষ্ঠান করিয়াছিলাম যার জন্য আজ জমিগুলির জন্য আপনাদের দর্শন পাইলাম। মনুষ্য জীবনের জন্য তাই মনে করি ভগবান যার প্রতি প্রসন্ন হন তারপর কি সাধু সঙ্গ দুর্লভ হয় না। যস্য বিপ্রা পহিদন্তি শিব বিষ্ণুশ্চ সাধু কিং তস্য দুর্লভ করম ইহ লোকে পরত্রচাম। পর্বত ধরেছে ব্রহ্মা বিষ্ণু যার প্রতি প্রসন্ন হন, ইহলোকে পরলোকে তার দুর্লভ কিছু থাকে না। আমি মনে করি যাদের গিয়ে ধন নাই অথচ সেই গিয়ে বৈষ্ণব সেবার জন্য পুষ্পার আসন বা সামান্য একটু জল বা ত্রিনাদি যদি থাকে তাহলে নির্জন লোক সে প্রকৃত ধনী। পরন্তু যাদের গিয়ে প্রথম সম্পদ থাকিল বৈষ্ণব সেবার উপকরণ থাকে না, তাদের বিরোধী সত্যের গৃহ সদৃশ বেলালয় সদৃশ বেলালয় তোমাময়ী দেওয়া পরিযুক্ত অপরিক্তা খিল সম্পদ যদগিরি আজিত পালিও পাদ তীর্থ বিবর্জিত। শুনতে হবে ভগবানের কথা, এই কথাগুলি যদি আলোচনা না করা হয় ভাগবত আলোচনা হবে। কি সুন্দর কথা বললেন, যাদের প্রিয় তীর্থপাল বৈষ্ণবের পদগুলি বঞ্চিত এবং তাদের পদ সেবার উপযোগী জলাদি রহিত, এমন একটা বাড়ি করেছে যাদের সাধু বসার একটা জায়গা নেই, সাধুদের বসবার একটা আসন নাই, তাদের পদরাদি দেওয়ার কোনো ব্যবস্থাই নাই, অথচ বলে সাপের গৃহ সদৃশ মহাত্মাগণ আপনাদেরকে আমি স্বাগত জানাই। আপনার যে বোধ ধারণ করেছেন তার সর্বোত্তম, আপনাদের কাছে কুশল জিজ্ঞাসা করা উচিত না, কারণ আপনারা সবসময় কুশলেই থাকেন। যারা নিরন্তর ভগবত ধ্যানে থাকেন তারা কুশলেই থাকেন। শ্রী চৈতন্যদেব বলেছিলেন, লোকে কুশল তো কুশল তো বলে, কুশল বলতে কি বোঝায় জানো? তিনি বললেন, যার হরিভক্তি আছে তার কুশল আছে, যার হরিভক্তি নেই তার কোনো কুশল নেই। সে অঙ্গনে
ফলো অর্থাৎ যোগ্য কর্মে তিনি দীক্ষিত, তার হাতে কুজবন্ধ আছে, অর্থাৎ যিনি ভগবান উদয় আছেন, ভগবানের ধ্যানে কানে আছেন, তারই কুশল আছে। যিনি ভগবানের পূজায় ধ্যানে কানে আরাধনে থাকেন না, তার কুশল থাকতে পারে না। মহারাজ বলছেন আপনাদের কাছে কুশল জিজ্ঞাসা করা উচিত না, কারণ আপনারা সবসময় কুশলে অবস্থান করেন। আমি আপনাদের কাছে বিশ্বাস তো চিনতে একটি প্রশ্ন করে দিছি, এই সংসারে কৃপে অনায়াসে মন্ত্রদান তাই চিন্তন করুন। এই
মঙ্গল লক্ষণ সাধন করলে কিভাবে এর সাধন করিতেছি শুনুন। শ্রদ্ধা সহ হরি পরিচর্যা প্রথম সাধন, শ্রদ্ধা সহ হরি পরিচর্যা, তত্ত্ব জিজ্ঞাসা, ভগবন্তের সেবা, হরিগুণ কীর্তন শ্রবণ, অসৎ সঙ্গ ত্যাগ, সৎসঙ্গ বর্জিত নির্জন গৃহবাস ত্যাগ, অর্থাৎ নির্জন স্থানেরও যেখানে সাধুসঙ্গ নাই সেই নির্জনে বাস করা উচিত না। সদাচার পালন অহিংসা, পরমাংশ মানের পরিচর্যা, পরিচরিতের পর্যালোচনা, ইন্দ্রিয় দমন, ভোগ ত্যাগ, পরিব্রত ধারণ, অন্য ধর্মান্তরের অনিন্দা, কোনো ধর্মে নিন্দা করবে না, ভোগ প্রাপ্তিতে অচেষ্টা, যথেচ্ছাপ্ত বস্তু দ্বারা জীবিকা সম্পাদন করা, আর দ্বন্দ্ব সহিষ্ণুতা দ্বারা ধীরে ধীরে মানুষের অনাত্ম বস্তুর প্রতি বৈরাগ্য এবং পরমাত্মার প্রতি আসক্ত বা গতি উদয় হয়। সেই রক্তি উদয় হলে জীব জীবের জীব কোষ ধ্বংস হয়ে যায়। ভগবানের রতি হলে জীবের যে অবিদ্যা বন্ধন শিথিল হয়ে যায়, জীবের যে অবিদ্যা কোষ সেটা ধ্বংস হয়ে যায়। কারণ ওই প্রেমভক্তি অনল স্বরূপে তার সমস্ত অবিদ্যাকে রাজিকে হস্তসাত করে দেয়। সম্পাদন করিতে পারে না, কিন্তু সাধুগণ ভগবানের পাদপদ্ম কৃপা বলে সে কার্য করিতে পারেন। অতএব আপনি সর্বাত্ম করেনি ভগবানে আত্মসমর্পণ করুন, তাতে সমর্পিত আত্মা হলেই যে পণ্য লাভ করেন। যেখানে মানুষ সমস্ত ধর্ম কর্ম পরিত্যাগ করে ভগবানের সমাধিতাত্মা হয়ে ভগবানের অভিলাষ অনুসারে জীবনযাপন করে উপদেশ করে তারা চলে গেলেন। কিন্তু মহারাজ প্রজা পালন করে চললেন, তার ওই ভক্তি দেখে প্রজাগণ বলেছেন আমরা তো জানি পিতার গুণে পুত্র মঙ্গল লাভ করে, আবার শাস্ত্রে বলছেন পুত্রে ভজন বলে পিতা পুত্রেন দয়া। সকলেই জানেন গুরু কৃপায় শিষ্যের মঙ্গল হয়, শিষ্যের জয় হয়। এখানে বলছেন শিষ্য যদি ভজন সিদ্ধ হন তাহলে গুরুদেব সেই শিষ্যের দ্বারা বিজয়ী হন। যেমন মহাপ্রভু
প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরের কাছে বলেছেন, আমাকে গুরুদেব মূর্খ জেনে হরিনাম করতে বলেছেন, আমি হরিনাম কীর্তনকালে হরিনাম আমাকে নাচাই কান্দায় হাসাই গাওয়ায়, আমি নিজে নাচিলাম। গুরুর কাছে জিজ্ঞাসা করলাম, বুঝে কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার মন জপিতে জপিতে মন্ত্র করিল পাগল, আমাকে হাসাচ্ছে কান্দাচ্ছে নাচাচ্ছে, বুঝতে পারলাম না। আমি মনে করলাম কৃষ্ণ নামে আমার মতি মুক্ত হয়েছে, তাই গুরুর কাছে জানালাম, গুরুদেব আমার এমন কেউ দরকার। গুরুদেব বললেন, তুমি তো কৃতার্থ হয়েছ, তোমার যে কৃষ্ণ প্রেমদয় হয়েছে, তোমার প্রেমে আমি হইলাম কৃতার্থ, আসলাম ভক্ত সঙ্গে করত কীর্তন, কৃষ্ণ নাম উপদেশি তার সর্বজন। মহাপ্রভু বলছেন, আমার গুরুদেব আমার প্রেম প্রাপ্তি দর্শন করে তিনি কৃতার্থ হয়েছে। আমি গুরুদেব শিষ্যে নাম, আমার পতি জয়তি বাচ্চারা ওটাই আছে প্রমাণ, এই বাগবতে আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুবান্ধবকে পাঠিয়েছিলেন চাকরিদের কাছে, চাকরিকে নম্রদান করলেন না, তারা ফিরে আসলে কৃষ্ণ তাদেরকে চাকরি পত্নীদের কাছে পাঠিয়েছিলেন, পত্নীগণ তাদেরকে প্রচুর অন্ন দিয়ে প্রচুর অন্ন দিয়ে কৃষ্ণের কাছে এসেছিলেন, কৃষ্ণের প্রসাদ লাভ করে তারা গিয়ে পড়েছিলেন। তখন ওই বিপ্লবের মধ্যে ধিক্কার এসেছিল, তারা নিজেকে ধিক্কার দিয়েছিলেন আর নিজেদেরকে ধর্মগ্রহণ করেছিলেন, যাদের স্ত্রী ভগবানের প্রতি ভক্তিপতি তারা নিশ্চয়ই ধন্য, আমরাও ধন্য, যেহেতু আমাদের স্ত্রীগণের ভগবানের প্রতি ভক্তি আছে। তারাই বলেছেন, আমাদের সিদ্ধান্ত ঠিকই আছে যে পতি জয়ন্তী বাচ্চয়া প্রজাবৃন্দের দ্বারাই রাজার জয়লাভ, রাজার রাজ্যের সকলে হরিভক্তি পরায়ণ ছিলেন, নিজেও ছিলেন, তার জন্য তিনি কৃতার্থ হয়েছিলেন। পিতা মহারাজের রচিত গুণ বর্ণনা করলেন, তারা যে হোক এই পিতা মহারাজ ক্ষমা করে পৃথিবী তুলল, তেজে সূর্য তুলল, অগ্নি তুলল, দুর্দর্শ, এবং পৃথিবীর মতো অভীষ্ট প্রদান, ইন্দ্রের মতো অভীষ্ট বৎসরকারী, সমুদ্রের মতো দুর্বল, মানবের মতো সপ্তমান, তিনি আজ চাচ্ছেন ধর্মরাজের মতো শিক্ষায় উন্নত, আজ চাচ্ছি হিমালয় পরিশোধিত, কোষ বিষয়ে উভয় তুল্য, ভক্তার্থে বরুণ তুল্য, তিনি বায়ুর মতো অলিপাত্মা, অবিচ্ছি তিনি কন্দর্পের মতো সুন্দর, সিংহের মতো মনস্বী, বাচ্চাদের মনতুল্য, প্রকৃতি ভগবান ব্রহ্মতুল্য, ব্রহ্মাতুল্য, ব্রহ্মবাদে বৃহস্পতি তুল্য, আত্মভক্তে স্বয়ং হরিতুল্য, গুরু মিত্র সকলের প্রতি ভক্তিমান, তাদের তিনি দৈনিক আছে, নিজেকে ধর্ম পালন করে বয়স হয়েছে দেখি, কিন্তু পুত্র হস্তে রাজ্য দিয়ে স্ত্রী সে তপস্যার্থে অধিক কৃষ্ণ আরাধনা করবার মানুষের তিনি ঘরে প্রবেশ করলেন,
বৈখানোচ্ছন্মত ভাবে তৃতীয় বলে গ্রীষ্মকালে প্রথম দিকে অগ্নি জ্বালিয়ে সূর্যের সাথে তপস্যা করে বর্ষাকালে সমস্ত বালিদারা সহ্য করতেন শীতকালে ঘটনাজনে অবস্থান পূর্বক ভগবানের আরাধনা করতেন সমস্ত ঋতুগুলি সহ্য করলেন সিদ্ধিমূর্তি তার কাছে প্রতিদিন সেটিকে পরীক্ষা করলেন না ভগবান জানে তন্ময় হলেন ভগবান চিন্তা করিয়ে তিনি দেহ ত্যাগ করলে তার স্ত্রী কিছুক্ষণ মিলাপ করে তাকে সৎকার করার জন্য পিতা প্রস্তুত করিলেন তারপর ওই চিতায় প্রতিদিনকে রেখে তার চরণ চিন্তা করতে করতে তিনি অগ্নিতে প্রবিষ্ট হলেন আকাশ থেকে দেবতাগণ দেবীগণ তার জয়গান করতে লাগলেন আহা অয়ং বদুর্দন্নম দাত্রৈবং ভুজান প্রতি সর্বাত্মনা পতি ভেদে যজ্ঞে চন্দ্রে বদুরিব এই বধু বলছি বন্ধাতি যেহেতু সর্বাত্ম করেন কিন্তু আজকেই বদল করিয়াছেন যখন লক্ষ্মীদেবী নারায়ণকে বদল করেন যারা ভগবানের ভজন করেন তাদের চিঠিতে কত সুন্দর থাকে না পরন্তু এই সংসারে যারা অতি কষ্টে মনুষ্য শরীর লাভ করেছে অত অভিবাদন করে না বিষয়া আসক্ত নাই তারা আত্মভূত অর্থাৎ আত্মঘাতী সপঞ্চিত পদার্থ কষ্টগুলি কথা বলার ব্যাপার বলছেন তার আত্মঘাতী আত্মমঞ্চ দেখো একবার হচ্ছে কি করে মহারাজের উপর পুষ্পবর্ষণ করতে লাগলেন কিন্তু মহারাজ ভগবান দান প্রাপ্ত ব্যক্তি ছিলেন সংগ্রামী সংখ্যা পিতাদের ছিল মাননীয় সত্য মহাত্তম জীবে জ্ঞান সত্যদের আদেশ হলে তাকে বলে সংগ্রামী সংখ্যা সাক্ষাৎ ভগবান ছিলেন না সংগ্রামী সংখ্যা চরিত্র অদ্ভুত চরিত্র ঋতুমানের চরিত্র এমন সুন্দরভাবে প্রকাশিত হল তারপরে বিভিন্ন বংশধর রূপে একজন মহান রাজা তার নাম ছিল বরিশা পৃথিবীতে এমন একটি স্থান নাই যেখানে যজ্ঞ অনুষ্ঠান করেন না পুরস্কারা তিনি পৃথিবীকে যেন বেষ্টন করেছিলেন তার জন্য তার দ্বিতীয় নাম হয়েছিল প্রাচীন বলি তিনি কর্মকাণ্ড নিয়েছিলেন কিন্তু নানান বলি দেখলেন রাজা ধার্মিক হরিভক্তি না শোভা পায় না ধার্মিকতার প্রাণী আছে সভ্যতার বলি আছে হরিভক্তি সর্ব পরিবর্তি না থাকলে তিনি সম্পূর্ণ আমি বলছি না শাস্ত্রে বলেছেন যদি ধর্ম জানেন না তিনি সম্পূর্ণ
প্রার্থনাটা বললেন, তাতে আছে একটি প্রার্থনা, হে ভগবান তন্ত্রারাধ্য মহারাজ সুতরাপয়ান একান্ত ভক্ত গোবঞ্চে পাদমনোবিলাবই, ভগবান ক্রান্তকাল সদসঙ্গ বলে ক্রান্তকাল সদকর্মিছে স্বর্গ মোক্ষ বা